এই তো সেই জীবন, কখনো মেঘ কখনো রোদ, কে জানে কি চায় যে মন, এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ, তারে বুঝতে গেলে বোঝা যায় না, সোজা বললে সোজা যায়। বসে হায় তুড়ি 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 বাজায়, এক তুড়ি বাজায়। জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। আমারই ভুল, আমি আসলে ওদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করতে পারিনি, না হলে এরকম হয়। এত আগ্রহ নিয়ে আমরা জয়েন্ট ফ্যামিলি বানালাম, এতে করে ভেবেছিলাম যে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কের বন্ধনটা আরো দৃঢ় হবে। থাপ্পড় মেরেছে তোকে, এত বড় সাহস অনিকে, আমার বাচ্চাকে থাপ্পড় মারে? হ্যাঁ চল তো অনিকের কাছে। এটা কেমন টাইপসের আচরণ, মানে শিশিরে কেন অনিক ভাই থাপ্পড় দিবে বলো? আহা, সেটা এখন তো তাদের বিষয়, মানে তুই কি করে জানলি? এটা তো তাদের ঘরের ভেতরের বিষয়। শেষবন্ত মানে কিছুই বুঝতে পারছি না, সবার সাথে সবার সম্পর্কটা তো অবনতি কিসের চলছে? আমি কি কিছু বুঝতে পারছি? ও মায়া 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 গো, কি সম্পূর্ণাশা কথা, কি সম্পূর্ণাশা কথা! হ্যাঁ কি হয়েছে আপা, কোনো সমস্যা? আরে এই মায়া তো এই সংসার করি না মায়া, না কি মুশকিল, আপনি কোন মেয়ের কথা বলছেন, কে সংসার করতে পারবে না? স্বামী আর বাসুরের দিকে এই বা গাড়গড়ায় আছে, তাই এই মায়া সংসার করব? আপা আপনি আসলে কি বলছেন ঠিক বুঝতে পারছি না, পরিষ্কার করে বলেন। অনেকে তো সুন্দর একটা ছেলে, শিক্ষিত, হ্যাঁ লাগে তো আপনার একটা ভালো মাইয়া আনতারতেন আনতারতেন না? এটা কি ধরনের কথা বলছেন আপনি? আরে স্বামী নাইলে গাড়ের মধ্যে একখান ঠুকা মারছে, এর লাগে এই বাসায় থাকবো? বেন সাহেব আমি বুঝলাম না, এটা হচ্ছে ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি কেন এর ভেতরে নাক গলাচ্ছেন? বেআইন, আমি বিষয়টা বুঝুন। হে মাইয়া, যে আমার কাছে ডাইভোর্স দিব এইটা হুই নাই তো, আমার কাছে খটকা লাগছে, এলাকে যে দৌড়াই আপনার কাছে কইতে আইছি। আপনি আরিফ তো শুনছিলেন কেন ওদের কথা? আশ্চর্য, আরিফ তো শুনতাম গলা সাইরা কইতাছে, কি জানি আমি হইলাম গা আপনার আর ফুরা নাত্মীয়, কিছু হইলো তো আপনার আর মর্ম কিছু বুঝি, আর এইটা তো এলাকা নয়া, আপনার আর মান মর্যাদা এটা কি বুঝবো? জাগা আমার কাছে খটকা লাগছে, এর লাগে আপনার কাছে কইতাইলাম, বাকিটা আপনারা বুঝুন। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, উনি কবে যাবে আমি জানি না, কিন্তু যতদিন থাকবে থাকুক আমার চোখের সামনে যেন এই মহিলার না পড়ে, তাহলে কিন্তু আমি টিনার খালা এটা আমার মাথায় থাকবে না, যাতাভাবে অপমান করে দেবো আমি তাকে। আচ্ছা একটা গেস্ট, তাকে কি আমি না করতে পারি নাকি কোথাও যেতে? আরে কিসের গেস্ট এগুলো, সবার সাথে সবার খালি প্যাচ লাগিয়ে যাচ্ছে। আমাদের ফ্যামিলি মেম্বার না, ও ওর হাজবেন্ডের সঙ্গে থাকে, অর্থাৎ ওরা দুজন বুঝবে। না না, হাজবেন্ড হয়েছে দেখে ওয়াইফকে মানে পারমিশন তাকে কে দিয়েছে? তুমি এটা নিয়ে কথা বলবা বা আমি এগুলো শুনতে চাই না। আচ্ছা তোর কিছু করতে হবে না, তুই চুপ থাক। এক্স্যাক্টলি, এই তুই যা। তুই বাঙালির টিপিক্যাল মেয়েদের মতো কেন কথা বলতেছিস, মানে সারা জীবন মারি খাবে আমরা সহ্য করবো? আব্বু আমি এগুলো একদম সহ্য করবো না, তুমি গিয়ে এই ব্যাপারে কথা বলো। চুপ, একদম চুপ, একদম সাইলেন্ট। আমি বললাম তো তোর কিছু করতে হবে না।
তুই বেশি কথা বলতেছি বললাম। আপু তুমি এটা কিছু করবা নাকি করবা না? তুই যা, আমি কথা বলছি যা। বসতে মা। পৃথিবীতে অনেক সময় আছে যে সময়গুলো নীরব থাকতে হয়, সেই নীরবতা থেকে পাঠ গ্রহণ করতে হয় মা। আমার কাছে মনে হয়েছে যে তোর জীবনে এই প্রথম নীরবতা থেকে পাঠ নেবার সময় এসেছে। আমি জানি আমার মায়ের অনেক কষ্ট হবে, তারপর মা এই পাঠ থেকে শিখে নিজেকে ফিউচারের জন্য প্রস্তুত করবে। ঠিক আছে মা? বুঝতে চোস না, ও অনেক মন খারাপ করছে, আমার সাথে একদম কথা বলে বন্ধ করে দিছে। তাহলে আর কি করার, বাসায় গিয়ে দরজা বন্ধ করে বউয়ের হাত পা ধরে মাপ চেয়ে নে। এই বেটা তুই ফাইজলামি করস, আমার কি এত খারাপ দিন আসে যে আমি বউর কাছে গিয়ে বউর পা ধরে মাপ চাইতে হবে? আমি যা করছি ঠিকই করছি, অন্য কোনো প্ল্যান যদি থাকে তো সেটা তুই বল। ঠিক আছে, অন্য প্ল্যান সিনেমাটিক হয়েতে কিন্তু কিছু একটা করতে পারিস, এতে রাগ না ভাঙলেও হেসে দিবে। কি প্ল্যান শুনি? বাসায় গিয়ে দরজার সাথে হাতে বাড়ি দিতে থাকবি আর বলবি যে হাত দিয়ে আমি আমার শিশিরকে মেরেছি, সে হাত আমি রাখবো না রাখবো না রাখবো না। কি বলো সেগুলো, এইভাবে কাজ হবে নাকি? আরে ওই যে বললাম, কাজ না হলে হেসে দিবে, আর এদিকে শিশির বলবে না না তুমি এভাবে নিজেকে কষ্ট দিও না। বেটা আমি হচ্ছি যন্ত্রণায়, তুই বন্ধু বিপদে মজা নিতেছিস এখন। তাহলে কি করবো ভাই? দেখ একটা জিনিস বুঝ, শিশির রাগ করছে এটা যেমন ঠিক, কিন্তু আমি কোনো ভুল করি নাই এটাও ঠিক। এতে ভাবার কিছু নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলেই ভালো, তুই বল কথা না বলে কিভাবে থাকা যায়? শিশির তো থাকতেছে, আর শোন বৌরা মাঝে মাঝে একটু রাগ করে। ঠিক আছে, টেনশন নিস না, কোনো ভালো বুদ্ধি পাইলে আমাকে জানাইস। ঠিক আছে, আরে মরার পুরুষ মানুষ মন্ডা বুঝলা না। আরে ইমন ফুলেলান মাইয়াটা, ও গালটা ক্রহণ করে টকটক করেছে, পাঁচটা আঙ্গুলে সাপ করে ফুটতে রয়েছে। শুনো, পুরুষ মানুষের স্বভাব এল মন, বউ রেফিডানি হেরা পেশা মনে হরে। একবার যখন আত উডাইছে তখন দেখবা যে প্রতিদিনই তোমার ফিটনি দিতেছে। আমি টিনার খালা হইলে কি হইব তোমার লাগে? আমার জবর মায়া লাগে গো মায়া, জবর মায়া লাগে। মাঝে মাঝে চিন্তা করি তোমার লাগে এমন সুন্দর মাইয়া, এমন বালা মাইয়া, এই ফ্যামিলি তাই আর কেমনে উঠলো। হ্যাঁ আমরা টিনার খালি ফোলাফান আছে দেখটা, নাইলে আমরা টিনারে এই বাড়ির ভাত আমি জিন্দগিতে খাইতে দিলাম নইলে। আরো কি হইনি আইসি জানো? কি শুনছেন? আমি নিজের কানে শুনছি, হেরা কুই করতেছে এই মাইয়ার তো রাগ বেশি, এমন রাগ লইয়া সংসার করবো কি বা। আরো কইছে কইছে তারার ফুলার জীবন বলে তুমি করে বিনষ্ট করে লাগতেছ। কি বলেন আপনি এসব, লাইক সিরিয়াসলি? ও মানে আমার আমার সাথে এরকম ফিজিক্যালি হ্যারাস করার পরও তার এই কথা বলতিছে?
আমি নিচে কেন উন্নাইলাম? তোমার বালাসের দিকে তোমার কইয়া গেলাম। ওকে, তোমার জীবন রইল গো মায়া। রান্দিবালা রান্দি আমি দহি বরাবাত আর খাইবালা খাই আমি দেহি ফোসাবাত বাই গো মায়ারে গিয়া কইও বাই বড় সুহে আসি শুনদি বেতের বাড়ি খায়া গড় দি গলে নাসি গো মায়া গড় দি গলে নাসি। কিরে এসব কি শুনতেছিস? না মা, সেরকম সিরিয়াস কিছু না। সিরিয়াস কিছু না বলে তো সব কিছু উড়িয়ে দেয়া যায় না। তাছাড়া তোর রানীখালার সাথে আমার কথা হয়েছে, সে তো সবকিছুই আমাকে বলছে। রানীখালা তোমাকে কি না কি বলেছে সেটা নিয়ে শুধু শুধু হাইপার হয় না তো? যা রটে কিছু হলেও বটে। তোর দেবরের বউ শিশির তো এমন ছিল না, তুই না তার খুব প্রশংসা করতি? সে এখন হিসেবপত্র নিয়ে বসেছে। মা, ও ছোট মানুষ, অত কিছু বুঝে তো করছে না। ছোট মানুষ? তুইও কিন্তু ছোট থেকে এই বাড়িতে সংসার করছিস, কোনোদিন তো দেবর বা শ্বশুর শাশুড়ির সাথে কোনো বিষয়ে দ্বিমত করতে দেখিনি। আচ্ছা মা, আগে কি হয় দেখতে দাও, সিরিয়াস কিছু হলে আমি তোমাকে জানাবো, ঠিক আছে? সাহেব যে সারা বছর সংসার টানলো তখন হিসাব কইছিল, দুই দিন ধরে বিয়ে হয়েছে এখনই হিসাব করতে আসে। আচ্ছা, তুমিও না বাচ্চাদের মতো বলছো। সাহেব যখন আমাকে বিয়ে করে এনেছে তখন তো সংসার এত বড় ছিল না, আর এত বড় সংসার ও ছোট্ট একটা মানুষ কি থেকে কি করবে বুঝতে পারছে না। এখন রাখো তো, সিরিয়াস কিছু হলে আমি তোমাকে জানাবো। হ্যাঁ রাখছি, বাই। ভাই তুই তাড়াতাড়ি একটা হেলিকপ্টার পাঠায় দে, ছাদের উপরে নামা, আমার উঠায় নিয়ে উড়াই দিয়ে এখান থেকে চলে যা। তাহলে কি অবস্থা হবে তুই জানিস? আমি এখানে মরে যাব, এরা আমার লাশটাও গ্রামে পাঠাবে না। মনে করে এইখানে জয়েন্ট ফ্যামিলিতে, ঢাকার মধ্যে জয়েন্ট ফ্যামিলিতে। এই রেজা রেজা, তোর সাথে আমি পরে কথা বলছি, পরে কথা বলছি। খালার আপনি ডাকছেন কি জন্য? আপনার কি পান শেষ নাকি? বসেন। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি তোমার লাহান সারাদিন আজাইরা বয়ে থাকি খালি পানছে ভাই। ওদে কিতা চলতেছে কোনো খোঁজ খবর রাখো। বাড়ির মধ্যে কি চলতেছে? মানে বাড়ির মধ্যে আবার কি চলতেছে? কি আবার চলবো, ডাইভোর্সের কিচ্ছা চলতেছে। একলা আপনি এটা কি বলতেছেন? ডাইভোর্সের কিচ্ছা মানে কি? টাকারে মানে কি টাকারে ডিভোর্স দিতেছে? আমি বুঝতেছি এটা তো একটু খুলে কান্ত ওই আহুন আবার কে টাকারে ছোট ডাইভোরে বউ ছোট ডারে অনেক কইতাছে বলে এইটারে রাখতো না, আবার শিশির কইতাছে বলে হ্যাঁ থাকতো না, আবার হুমকি দিতাছে নারী নির্যাতন কেসের মামলা দিব। এটা কি কইতাছেন খালা? এটা কি সত্যি কথা নাকি? তো কি কইতাছি, এই বাড়ির মধ্যে আমি থাকি এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, আমি ঠেনা কালাম জানছি না এটা কি হয়? জানবা কি বা, তুমি তো সারাদিন খাও আর ঘুমাও। হ্যাঁ, ইমন সুন্দর একটা সংসার, আরে আমার ইমন মায়া লাগতাছে, আর তোমরা খাও খাইয়া দিলের মধ্যে কোনো মায়া মোহব্বত নাই। খালা ফালতু কথা বলবেন না কলাম, আপনি এটা কি বলতেছেন? আরে আমি এক্ষুনি অনেক রেস জিজ্ঞাবো, আপনি কি বলতেছেন? আমাদের ফ্যামিলিতে সব ডিভোর্স টিভোর্স আছে নাই, কি পাইছে কি ও? আমি এখনই জিজ্ঞেস করবো। হ্যাঁ এইটা শিখাও এর লিগে তো, আমি হলাম দুই দিনের মেহমান, আমি কি এটার ভিতরে ঢুকতারি? এটা কি শুভা ভাই, এর লাগি তো তোমার কাছে আইলাম কইতে। আপনার এর মধ্যে ঢোকা লাগবে না, যা দেখার ঢুকে সেটা আমি দেখতেছি, আপনি আমার উপর ছেড়ে দেন, ঠিক আছে? যাও যাও, দেখো দেখো কি করতা বলতেছে খালা। এটা আমি বুঝলাম না তো, এটা কোনো কথা পুরুষ মানুষ
খায় ঘুমায় রাতে খায় ঘুমায় রাতে জয়েন্ট ফ্যামিলি তাই রে জয়েন্ট ফ্যামিলি তা আইয়া কত তাজ দেখলাম আরে বুঝলাম না সেই কখন থেকে তুই রাস্তায় রাস্তায় বলতেছিস সেখান থেকে একটুকু আসতে কি এত সময় লাগে নাকি তাড়াতাড়ি আই তো এমনি বাঁচতেছি না তারপর আবার মানে দেরি করতেছে এটা কোনো কথা হলে কখন থেকে বলতেছে রাস্তা কিন্তু তুই আমার সাথে পায়চারি করতেছিস কি জন্য না ভাই জানো যে আপনি আটতাছেন তো এর লিগে আমি আপনার পিছে পিছে আটতাছি যদি আপনার হাই উত্তাস চিন্তাটা একটু কমে হাই আমার হাই উত্তাস নিয়ে তোমার এত ওই যে অনেক আসতেছে গেট খোল গেট খোল গেট খোল না গেট খোল আসসালামু আলাইকুম স্যার এই অনেক কি ঘটনাটা কি একটু বল দিন আমার আমি কি ঘটনা বলবো তুমি তো ফোন দিয়ে আমাকে চিলাচিলি করে নিয়ে আসলে আরে আমি নিয়ে আসবো না কি জন্য মনে করতে এই এই তুই এখানে এরকম কি শুনতেছিস যা দূরে যা দূরে যা একদম দূরে যা বড়দের মধ্যে কথা যা আবার তার তাকাচ্ছিস আমি বলছি এই বাড়িতে কি ডাকারে ছাড়তেছে কি ডাকারে ধরতেছে ধরার ছাড়ার ঘটনাটা কি একটু বল দিন আবার কি বলছো যদি আমি বুঝতে পারতাম তাহলে তুমি বুঝাই বলো কি ধরা মানে আবার বলো ঘটনা হচ্ছে তুই নাকি শিশিরের ডিভোর্স দিয়ে দিবি আবার শিশির নাকি তোরে তালাক দিয়ে দিবি হ্যাঁ আবার শুনছি তুই নাকি শিশিরের নির্যাতন করিস মারামারি করিস মানে স্ত্রী নির্যাতন কি বলছিস তুমি এসব বুলশিট কথাবার্তা কে বলছো তোমাকে আমি তো এই কথাগুলোই শুনে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এই খান পরিবারে এসব কি আছে খান পরিবারের মুখে কি চুনকালি লাগাবি কি বলছো তুমি শুনে আবার এগুলো বিশ্বাসও করছো তুমি এটা আমি আগে নিজে বুঝবো নিজে শুনবো তা কে বলছে এটা আমি বিবেচনা করবো তারপর এটা নিয়ে কথা হবে না না রিয়াক্ট না আমি বলছি যে এইসব চিন্তা যদি থাকে মাথায় কিন্তু সব চিন্তা রাখিস না ভাই হ্যাঁ বংশের কিন্তু চুনকালি পড়ে যাবে মাথায় একদম আর তুই এখানে কেন এখানে এখানে দাদা শুনতেছিস না যা যা কেন যা পারা দে যা তুই যা আপকে কোনো কথা বলবি এসব কি যে হসছে খান পরিবারে আমি না এই তো ঝগড়াঝাটি হইতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হ্যাঁ যা করছি হয়তো ভুল করছি তারপর তোমাকে ডিভোর্স দিয়ে দিবা এই কথা বলছো মানুষকে তুমি নাকি আসলেই চাও ডিভোর্স দিতে কোনটা মানে আমি বুঝলাম না আমি আমি কি করছি এখানে আমি কি বলছি তুমি কি করছো মানে তুমি বলো নাই তুমি আমাকে ডিভোর্স দিতে চাও হ্যাঁ তোমাকে কে বলছে এটা হেনা ভাই বলছে আমাকে আর তুমি আমি কেন বলবো না তুমি রানী খালাকে কি বলছো তুমি রানী খালাকে গিয়ে বলছো যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও এই জন্যই তো আমি কথা বলছি কি বলতো সেটা তুমি আমি কখন বললাম এটা তোমায় কে বলছে রানী খালা বলছে আমাকে এই যে 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 আবার বোঝা শেষ আরে বাবা এই যে আমি কইছি না আমি কোথেকে পাইলাম আমি আমি তো পাইছি আমারে তো রানী খালাই কইছে ওই মহিলাই তো আমারে কইছে তা নাহলে আমি পাইলাম কোথেকে ও মাই গড এবার বুঝলাম এখানে তো আসলে পুরাটাই পুরা ব্যাপারটাই তো মিথ্যা এর মধ্যে তো তোর পিছনে একটা উদ্দেশ্য আছে এই যে অনেক তোর একটা কথা কই আমি তুই যে বুঝতে পারিসিস এই বোঝাটা কিন্তু আরো আগে বোঝা উচিত ছিল আর আমি এটুকু বুঝলাম তোর যে ডিজিটাল ব্রেন এই ডিজিটাল ব্রেনটা অনেক শক্তিশালী হলেও ভিলেজ পলিটিক্সে আমার মতো ব্রেন তো নাই এটা আমি অনেক আগে বুঝে গুলে খাইয়ে ফেলেছি ঠিক আছে খালি কতি বসছিলাম না যে টিনার যে খালা খালা সাহেবদের খালা শাশুড়ি স্পর্শগত জায়গা আমি কতি বসছিলাম না আপনারা এই জায়গায় বুঝছি যেই হোক না কেন আমি তোর একটা কথা হ্যাঁ ঠিক আছে আমি তোর একটা কথা কই ভাই তোরা দুজন কোনো চিন্তা করবি না তোর ভাই আছে না হেনা কালাম এটা রাজনৈতিক কায়দে এটা সমাধান হবে আমি বলে দিলাম চল তাই আসো আসো শিশির আসো হাজলামি করার জায়গা পাই কই মিলা কোথায় নিশ্চয়ই কোনো গুটি চালানো নিয়ে ব্যস্ত আছে আমি একটা কথা কই
এই মহিলা যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে থাকবে জয়েন্ট ফ্যামিলিতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সর্বনাশ ও কিন্তু সর্বনাশ করছে। হ্যাঁ সেটা তো বুঝেই যাচ্ছে। কি ও মিয়ারা আমার বলে তোমরা ডাকছো? আচ্ছা আপনি তাহলে আপনি আসছেন আপনি একজন মেহমান মেহমানের মতো থাকবেন আমরা মেহমানদারি করব। আপনি বলে কি শুরু করছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি? আমি আবার কি করলাম বাজান? এতো কেবল নামাজটা পড়ে আইলাম তোমরা লাগে দোয়া করে আইছি। এটা কি দোষের কিছু? দোয়া করে আসেন আপনি? হ্যাঁ আপনি গিয়ে কেন বলছেন যে আমি নাকি ওকে শারীরিকভাবে নির্যাতন করি তারপর ডিভোর্স দিতে চাই ওকে আমি? হ্যাঁ সংসার আমাদের টিকবে না ওকে গিয়ে বলছেন নাকি সংসার করার মতো মেয়ে না ডিভোর্স দিয়ে দেওয়া উচিত? এগুলো কি কেন বলছেন? আমি তো তোমার বালা লাগিয়ে কইছি। এটা যদি তোমরা খারাপ ভাবে বুঝো এটা তার আমি বুঝছি না। এর লাগিয়ে মানুষের বালা করুন নাই। আপনি যে কিসের ভালোর জন্য আমাদের এই কথা বলেছেন সেটা আমরা ভালো মতোই বুঝতে পারছি। আপনি প্লিজ আপনার এই ভালো লাগাটা বন্ধ করান, ঠিক আছে? আমরা ভালো মতো বুঝতে পারছি আপনি চান না আমাদের এই সংসারটা, ভাঙতে চাচ্ছেন। ও মায়া 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 গো, এটা কি কইলা? আরে আমি কেন তোমরা সংসার ভাঙতে যাইয়াম? আপনি কেন সংসার ভাঙতে যাবেন শুনবেন? ঘোষিটি বেগম রেসেনেন এবারে কাটা সিরাজের খালা, নবাব সিরাজউদ্দৌলার খালা হচ্ছে ঘোষিটি বেগম। তার ষড়যন্ত্রে সিরাজ তার রাজ্য হারাই ফেলছিল, বুঝতে পারছেন? আর আপনি যা শুরু করেছেন না, এ জয়েন্ট ফ্যামিলি তো টেকবে না রে। আপনিও তো মনে করেন জয়েন্ট ফ্যামিলি ধ্বংস করার পরিকল্পনা করতেছেন। এসব না করে ভালো হয়ে যান, ঠিক আছে? এবার যান, আপনি কি বললাম এবার বোঝেন গিয়া যান। মায়া হাজারিকা কঙ্কর, ঘোষিটি বেগম মায়া হাজারিকা এই জয়েন্ট ফ্যামিলির মধ্যে আইসি আসছে বলে ভালোর জন্য করছে। আরে কি হইতো যে ভাই তোর রানী খালার ইজ্জত হয় না? হ্যাঁ আমি থাহা থাকতাম না তো করই না। খালা কি ঘটনাটা কি হচ্ছে সেটা আমাকে খুলে বলো। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার আরেকটা কথা শেয়ার করার আছে। কি? এই যে ফ্যামিলিতে তুমি প্রত্যেক মাসে যেভাবে টাকা কন্ট্রিবিউশন করো, আসলে এভাবে না করে যদি আমরা প্রপার ওয়েতে লাইক সবাই একরকম করে টাকা কন্ট্রিবিউশন করতাম তাহলে তো ভালো হতো না বলো? ও একটা ছোট মানুষ হয়েও যে বড় দায়িত্ব পালন করছে, ভাবির সহযোগিতায়, টিনার সহযোগিতায়, ইভেন অনেক আরোরা যা করছে, আমাদের তো একেবারে প্রায় হালকাই করে দিয়েছে বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি নিয়ে। এই তো সেই জীবন, কখনো মেঘ কখনো রোদ, কে জানে কি চায় যে মন, এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ, তারে বুঝতে গেলে বোঝা যায় না, সোজা বললে সোজা যায় না। এক তুড়িতে দুঃখ হয়, আড়ালেকে বসে হায় তুড়ি 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 বাজায়, এক তুড়ি বাজায়। জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি।